নয়টি পরিবার পেনডেলো একটি পরিবার তেল পেল 35.28 ভাগ 9, যেহেতু আমরা কম বের করব, একটি পরিবারের প্রয়োজনটা বের করব, সেই কারণে এটা ভাগ হচ্ছে। ভাগ করি আমরা অন্য জায়গায়, অর্থাৎ 6000 বাম পাশে 9 দিয়ে ভাগ করি আমরা 35.28। 3 নং 27, এখানে থাকলো 8 দশমিক বসিয়ে 2 আনলাম এখানে, 9 নং 81 থাকলো আমার এখানে 1 8 আনলাম, 9 দুগুণী 8 পুরোটাই মিলে যায়, উত্তর পেলাম 3.92 লিটার। উত্তর লিখি 3.92 লিটার। পরবর্তী অঙ্কে যাই আমরা, 16 নম্বর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্রুত খাতায় তুলে নাও, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। অতএব 8
দশমিক পাঁচ ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক পাঁচ। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে সেমি লিখলাম, সমাধান আমরা অন্য জায়গায় করবো, উত্তরটা এখানে বসাবো। ডান পাশে আবারও আমরা সমাধানে যাই, গুণের দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক পাঁচ, চার পাঁচ কুড়ি শূন্য, হাতে দুই, পঁচিশ আর দুই সাতাশে সাত, আবারও হাতে দুই, বা দুই দশ আর দুই বারো শূন্য, চারটা বত্রিশে দুই, হাতে তিন, চল্লিশ আর তিন তেতাল্লিশে তিন, হাতে চার, আট দুগুণি ষোলো, সতেরো আঠারো উনিশ কুড়ি, যোগ করি শূন্য, সাত আর দুই নয়, তিন আর দুই পাঁচ, শূন্য দুই, ফলাফল পেলাম বিশ, দুশো পাঁচ দশমিক নয়, সরি এখানে আমরা ফলাফল পেলাম দুশো পাঁচ দুই শূন্য পাঁচ নয় শূন্য। এবার আমরা যেহেতু ডান পাশের গুণ থেকে একটা সংখ্যা পেলাম, আর পরবর্তী আর দুইটা সংখ্যা, মোট তিনটা সংখ্যার আগে আমাদের দশমিক বসাতে হবে, এক দুই তিন, এখানে আমরা দশমিক বসালাম বিশ দশমিক পাঁচ নয় শূন্য সেমি, উত্তর লিখি আমরা বিশ দশমিক পাঁচ নয় শূন্য সেমি। শিক্ষার্থীবৃন্দ, দ্রুত তোমরা আমাকে সমাধানটা তুলে ফেলো। এবার আমরা পাঁচ নং দিয়ে যাচ্ছি, পাঁচ নং, একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায়, পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? সমাধানে যাচ্ছি আমরা পাঁচ নং, গাড়িটি এক ঘন্টায় যায়, এক ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট কিমি কিলোমিটার, অতএব গাড়িটি পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট গুণ পনেরো দশমিক পাঁচ কিলোমিটার, সমাধান করি এখানে বিয়াল্লিশ দশমিক আট গুণ পনেরো দশমিক পাঁচ, চল্লিশে শূন্য হাতে চার, পাঁচ দুই দশ হচ্ছে চোদ্দ, চার হাতে এক, কুড়ি আর এক একুশ শূন্য, আবার ওই একই সংখ্যা আসবে, পাঁচ হাজার চল্লিশে শূন্য হাতে চার, পাঁচ দুই দশ হচ্ছে চোদ্দ, চার হাতে এক, চার পাঁচ কুড়ি আর এক একুশ, এক দুই আট একটি আট, দুই দুই চার দুই চার, যোগ করি শূন্য চার, বারো আর এক তেরো তিন, তিন আর দুই আর এক তিন, চার পাঁচ, চার হাতে এক ছয়, চার আর দুই ছয়। এখানে পেলাম আমরা দুইটা সংখ্যার আগে যেহেতু দশমিক বসবে, এখানে একটা সংখ্যা পরে আর একটা সংখ্যা, এভাবে তাহলে আমরা পেলাম ছয়শো ছেষট্টি তেষট্টি দশমিক চার শূন্য, দশমিক চার শূন্য কি মি, উত্তর লিখি আমরা ছয়শো তেষট্টি দশমিক চার শূন্য কি মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটি অঙ্কে সমাধানে যাবো আমরা, আর একটি অঙ্কে সমাধানে যাবো আমরা আজকের মতো। ছয় নম্বরে যাই, একটি আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, পাঁচ নম্বর অঙ্কের সমাধান তোমরা অবশ্যই খাতায় তুলে ফেলেছ, লিখে আমরা আয়তাকার জমির প্রশ্ন সমান সমান চার দশমিক সাত পাঁচ মিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য
সমান 12.8 মিটার অতএব আয়তাকার জমি ক্ষেত্রফল সমান সমান 4.75 গুণ 12.8 মিটার আর মিটার দুটোই গুণ করে দিল বর্গ মিটার। এবার আর আমরা মিটার দেখার সুযোগ পাব না। আমরা সমাধান দিই গুণ করি 4.75 গুণ 12.8 5.40 শূন্য 4 56 60 শূন্য 4 4 32 6 শিক্ষার্থীবৃন্দ আবারও শুভেচ্ছা রইল। তোমরা ভালো থাকবে, পড়াশোনার প্রতি মনোযোগী।